আমি আলাদা আপনাদের সঙ্গে সময় দেবো, আলাদা করে কথা বলবো। কিন্তু একটা নির্বাচন যখন শুরু হয়ে গেছে, রাজনৈতিক লড়াই যখন শুরু হয়ে গেছে, তখন সেইখানে কোনো ডিফারেন্স থাকা মানে আমায় বুঝে নিতে হবে যে আপনারা ইচ্ছাকৃত হবে দলের সঙ্গে কোনো কনস্পিরেসি করছেন, দলকে ডোবাবার চেষ্টা করছেন, এই জিনিসও কিন্তু মেনে নেবো না। আমি কিন্তু যখন সেখানে ছিলাম ডিসিপ্লিন মেনটেন করেছি। যারা নেগেটিভ পলিটিক্স করতে চান, যারা ধ্বংসাত্মক রাজনীতি করতে চান, যারা ডোবাতে চান, তারা কিন্তু আমি আবার বলছি যে রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জিনিস মেনে নেবেন, এটা আমি শক্ত হাতে কিন্তু আমি হাঁটা করি। আমাদেরকে সম্মান দিয়েছে, তখন আমি আবার বলবো যে দলের স্বার্থে অনেক জায়গা আছে, তখন আপনি যদি আজকে নির্বাচনে জিততে পারেন তাহলে এই সমস্ত চেঁচামেচি করে কোনো লাভ হবে। আলটিমেটলি আপনাকে নির্বাচনে জিততে হবে। আপনি জিতলে হিরো, না জিতলে জিরো। আপনি জিতলে তবেই কিন্তু আপনার সম্মান, না জিতলে আপনার দিকে কেউ তাকিয়েও দেখবে না। সুতরাং এই জায়গায় আপনাদের কিন্তু মানসিক দৃঢ়তা থাকতে হবে। আর সব থেকে বড় কথা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা কাজ করেছেন বিগত দিনে, আপনারাও যদি কেউ বিরোধী দলে থেকে থাকেন একটু দেখেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় সবসময় কর্মীদের সম্মান দিয়েছে, কোনোদিনও কর্মীদের অসম্মান করেনি। কোনোদিনও কোনো কর্মীর সঙ্গে আয়োজিতও বলতে পারবেন না। অনেক নেতা দেখেছি দুর্ব্যবহার করে, কুকুর ছাগলের মতো ব্যবহার করে, কিন্তু রাজীব ব্যানার্জি যখন যার সাথে কথা বলে কোনোদিনও দুর্ব্যবহার কারোর সাথে করেনি, অসম্মান কারোর সাথে করেনি। আমি আমার অফিসিয়াল তো পাকুড়িয়াতে কেউ বলতে পারবে না যে পাকুড়িয়া অফিসে গিয়ে কেউ কোনোদিন অসম্মানিত হয়েছে। একজন কেউ বলে দিকে এখানে যদি কেউ গিয়ে থাকে যে আমার কাছে অসম্মানিত হয়েছে, আমার ওই অফিসে ঢোকবার জন্য কাউকে কোথাও তৃণমূল কংগ্রেসের পারমিশন দিতে হতো না। আমার অফিসে কেউ সার্টিফিকেট দিতে আসলে কে কোন রাজনৈতিক দল করে জিজ্ঞেস করা হতো না। আমার অফিসে কেউ এলে কার গায়ের কি রং আছে, কে কোন জাত করে, কে কোন ধর্মে আছে, কে কি করে, কোনোদিনও কাউকে আমি জিজ্ঞেস করতে দিই না। আমি মনে করি যে আমি সবার জন্য জনপ্রতিনিধি, আমি সকলের সঙ্গে সমান ব্যবহার করার চেষ্টা করি। কোথাও কোথাও নিশ্চিতভাবে বিগত দিনে যখন যে দলে ছিলাম হয়তো আমার যারা তৎকালীন নেতৃত্ব কর্মী হয়েছে অস্বীকার করছি না, কোথাও কোথাও হয়তো ভুল হয়েছে অস্বীকার করছি না, তার দায় নিশ্চিতভাবে আমিও মাথা পেতে নিচ্ছি, আমিও বলছি, আমিও স্বীকার করছি, যেহেতু আমিও তৎকালীন দলের বিধায়ক ছিলাম, সেই দলের নেতৃত্ব দিয়েছি। যদি কোথাও কেউ অসম্মানিত কোথাও কোনো ভুল হয়ে থাকে নিশ্চিত সে দায় আমিও নিচ্ছি, আমি অস্বীকার করছি। সুতরাং সেই দায় নিয়ে নিশ্চিতভাবে তাদেরকে যোগ্য সম্মান দিয়ে তাদেরকে যেখানে যেটা করতে হবে আগামী দিনে করবো। দেখুন আমি যখন ওই দলে ছিলাম একটা কর্মী বলতে পারবেন, আমি জোর করে চাকরি জোগাড় করেছি, জোর করে মানুষের জন্য কাজ করার জন্য যা যা করেছি। এই যারা আজকে এই বলছে যে বিভিন্ন জায়গায় বলছে না রাজীবটা চাকরি দেয়নি, তাদেরকে জিজ্ঞেস করুন না কে দিয়েছে, কে চিনত, ওদেরকে কে চিনত, এটা তৈরি করে দেওয়াটা তো আমার কাজ ছিল। আমি তো এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 44টা মন্ত্রী আছে, 44 জন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী, 43টা মন্ত্রী আছে, শুধু কাজ সবাই করতে জানে না, শুধু দপ্তর পেলে হয় না, কাজটা করতে জানতে হয়। সবাইকে নিয়ে কিভাবে কার কাছ থেকে কোন সময় গিয়ে সুবিধা আদায় করে নিতে হয়, কিভাবে কাজ তৈরি করতে হয় সেটা সবাই জানে না। আমি তো দায়িত্ব নিয়ে বলছি 43টা মন্ত্রী আছে, আমি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, হতে পারে চুক্তিভিত্তিক চাকরির চাকরি, কিন্তু যত চাকরি আমি দিয়েছি 43টা মন্ত্রী দিতে পারিনি ভাগে বিধায়ক। আজকে যারা কালো পতাকা দেখাচ্ছে তারা হতাশায় দেখাচ্ছে, তারা কি এত ভয় কিসে? যদি তারা ভেবে থাকে যে জামানত জব্দ হবে আমার, তাহলে আর ভয় দেখিয়ে কালো পতাকা দেখার তো প্রয়োজন হয় না। আর কালো পতাকাটা কিসের চিহ্ন? কালো পতাকাটা হচ্ছে শোকের চিহ্ন, দুঃখের চিহ্ন। আমি তো আজকেও বলছি এখান থেকেও কেউ যদি তাদের বলেন, বলার জন্য বলছি, বলে দিন যারা কালো পতাকা দেখাচ্ছে শোক মানে তারা অলরেডি শোকে মুঞ্চমান, তারা শোকের তারা বুঝে গেছে যে তারা আর ময়দানে নেই, তাদের লড়াই থেকে তারা সরে গেছে, তারা বুঝে গেছে, এই জন্য কালো পতাকাটা তারা দেখেছে। কিন্তু আমরা তার পাল্টা কিছু দেখাতে যাবো না, আমরা সৌজন্য জানি, আমরা শিষ্টাচার জানি, আমরা ভিলের বদলে পাটকেও দিতে চাই না, আমরা মানুষের কাছে উন্নয়নের বার্তা দিতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, যে কাজ বিগত 10 বছর ধরে আমি করেছি। সুতরাং তাদের কাছ তারা কালো পতাকা দেখে, তাদের কাছ তারা নেগেটিভ পলিটিক্স করুক, আরে এত ভয় কিসে? রাজীব বন্দ্যোপাধ্যায় কি এত আতঙ্কের কি আছে?
2006 আমি দেখিনি এত আতঙ্ক ছিল সিপিএম এর মধ্যে। 2011 তো আমাকে এইভাবে কেউ হেনস্থা করতে হয়নি। তো এখন যখন করছে তার মানে তারা বুঝে গেছে এটাই তাদের কাজ, তাদের এই কাজটা করতে দিন। তারা যত কালো পতাকা নাড়বে জেনে রাখবেন তত জয়ের পথ আপনাদের প্রশস্ত হবে। আমাদের গালাগাল দেবেন জেনে রাখবেন তত বেশি আশীর্বাদ মানুষ আরো বেশি করে আপনাদের করবে, কারণ মানুষ এগুলো কোনোদিনও পছন্দ করে না, পছন্দ করবে। সুতরাং আমি শুধু একটাই চাই, আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াইটা করুন। আমি আবার বলছি যে নির্বাচন যদি ঠিকমতো করতে না পারে, যদি নির্বাচন নির্বাচনের মতো না হয় তাহলে ছেড়ে রেখে দেবেন, আলটিমেটলি কিন্তু লসটা আপনাদের হবে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি আবার বলছি, মনোজদাকে বলবো যদি কারোর কোনো বক্তব্য থাকে নিশ্চিতভাবে করুন, কারোর যদি কোনো বক্তব্য থাকে আপনি আলাদা শুনবেন, আমি একদিন আলাদা করে সময় দেবো, যদি কারোর কোনো বক্তব্য থাকে নিশ্চিতভাবে আলাদা করে বলব। কিন্তু অলরেডি নির্বাচনে দামামা হয়ে গেছে, আজকে প্রথম ফেজের প্রার্থী দ্বিতীয় ফেজের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, এরপরে আমাদের নির্বাচন আছে এখানে চতুর্থ ফেজ হাওড়া, তৃতীয় ফেজ এবং চতুর্থ ফেজের নির্বাচন হবে। সুতরাং নির্বাচনের দামামা বেড়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে একজন সৈনিক হিসাবে ভলিং করা, প্রচার করা, মানুষের কাছে পৌঁছানো। সুতরাং আমার যে বক্তব্য আছে সেই বক্তব্য আমি আগামী দিনে মানুষের সামনে তুলে ধরবো। কেন আমি সিদ্ধান্ত নিয়েছি, কি আমি আগামী দিনে করতে চাই, কারণ আমি জানি মানুষ আমার কথা বিশ্বাস করে, এবং আপনারা জানেন যে মানুষের সাথে এখানে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ডোমিনের বুকে আছে, এটা সবাই জানে। এবং এই 1,07,000 ভোটে 2016 সালে জিতেছি, এইটা জেনে রাখবেন যে শুধু রাজনৈতিক দলের ভোট নয়, এটা একটা ব্যক্তি ভোটও মানুষের কাছে ক্যারি করে। এবং আজকেও আমি আপনাদের বলে দিচ্ছি 67% ভোট 2016 পেয়েছি, আর 2021 প্রমাণ করে দেবো যে ভারতীয় জনতা পার্টির ভোটের সাথে একটা ব্যক্তি ভোট প্রমাণ হয়ে এই দুই মে আমরাই কিন্তু খেলা করবো গেরুয়া হুইট নিয়ে। এবং যে যত বড়ই আসুন না কেন সামনে নির্বাচন কি করে করতে হয় আমিও জানি, যদি সবাই ভাবে যে সবাই নির্বাচন করতে পারে আর আমরা কমজোর, দয়া করে আমাদের কেউ দুর্বল ভাববেন না, নির্বাচন কি করে করতে হয় করবো। আর এটুকু আপনাদের বলে রাখছি, এই ভয় দেখানো ধমক চমক যারা দিচ্ছেন আর কটা দিন অপেক্ষা করুন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের গায়ে আঘাত আছে মানে রাজীব ব্যানার্জির গায়ে আঘাত আছে, আমার গায়ে আঘাত আছে। আমার ফোন নম্বর সবাই জানেন, এখানে যারা আমার হয়ে যোগাযোগ করেন আপনার নেতৃত্ব তারা তাদেরও ফোন নম্বর আমি জানেন। আমি যখন যে দলে থেকেছি বুক চিপিয়ে কর্মীদেরকে আড়াল করার চেষ্টা করেছি সবসময় রক্ষা করেছি, আর আজকেও বলে রাখি যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমি দায়িত্ব নিয়ে বলছি কিছু হলে আমি আগে আপনাদের সামনে এসে দাঁড়াবো, তারপর কিছু হবে। স্থানীয় পুলিশের জন্য চিন্তা করবেন না, আগামী দিনে দেখবেন এই নির্বাচন এমন একটা নির্বাচন করবো কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে এমন জায়গায় করবো জেনে রাখুন, তার রূপরেখা তার ব্লু প্রিন্ট আমি করবো, তৈরি কাউকে করতে হবে সেই ব্লু প্রিন্ট আমি তৈরি করবো। এবং আপনাদের আমি বলে দিচ্ছি আগামী দিনে আর কয়েকটা দিন সময় দিন, এখানে মানুষ নিরপেক্ষ অবাধ শান্তিপূর্ণ ভোট দেবে, তার জন্য যা যা করার দরকার হবে, এবং জেনে রেখে দিন ভোটের সময় ওদের একটা লাঠিও পর্যন্ত ব্যবহার করতে দেবেন। আমি চাই যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আমি শুধু একটাই চাই যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, আপনারা ঠিক থাকুন। এবং জেনে রাখুন আমাকে তো ধরুন 294টা বিধানসভায় দৌড়াতে হচ্ছে, আজকে তো আমি চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছি, আমি আর সুরেন্দ্র অধিকারী আপনাদের নেতৃত্বকে নিয়ে চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছি যে সারা বাংলা জুড়ে প্রচার করব। আর আমাদের চোখে মুখে যে স্বপ্ন ছিল বেকার যুবকদের কর্মসংস্থান, কেন চুক্তি ভিত্তিক না, আমি চাই স্থায়ী চাকরি হোক, আমি চাই বেকাররা স্থায়ী চাকরি পাক, আমি চাই এখানে শিল্প আসুক। আজকে এখানে এত কিছু বড় বড় জায়গা আমরা তৈরি করেছি, লজিস্টিক হাব কিছু করতে পারি, আমি আমার ডোমজুড়ের বুকে অনেক কষ্টে আদায় করেছি হোসিয়ারি পার্ক, আমি ডোমজুড়ের বুকে জেমস জুয়েলারি আদায় করেছি, আমি ডোমজুড়ের বুকে নিষ্কর ওইখানে শিল্পের মানে একটা কি বলে ওটাকে ইকোনমিক জোন তৈরি করেছি, কিন্তু আমার দুঃখ যে এগুলোকে সেইভাবে রূপায়ণ করতে পারি, তাই আজকে বেরিয়ে এসেছি যাতে এইগুলোকে সঠিকভাবে রূপায়ণ করতে পারি, যাতে আগামী দিনে অনেক শিল্প আসে, যাতে আগামী দিনে বিনিয়োগ হয়, যাতে আগামী দিনে বেকার যুবকরা স্থায়ী চাকরি পায়, এবং সবাই যাতে সমানভাবে মাথা তুলে দাঁড়াতে পারেন, এটা হচ্ছে আমার চিন্তাভাবনা।
আজকে 5 টাকা ডিম ভাত খাইয়ে আর 100 দিনের কাজ করে কোন একদিন রাজ্যের একটা উন্নতি হবে। 5 টাকা ডিম ভাত আর 100 দিনের কাজে একটা রাজ্যের উন্নয়ন হয় না। একটা রাজ্যের যদি উন্নয়ন হতে চায় জেনে রেখে দিন রাজীব বন্দ্যোপাধ্যায় এরকম স্বপ্ন আছে ডোকচুক না বগলার বুকে। আমাকে যে সম্মান ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজি অমিত শাহজি দিয়েছে তারা নিজেরা আমায় বলেছে যে তোমাদের যে বক্তব্য আছে তোমরা নির্বাচনী ইস্তাহার রচনা করো তোমরা থাকবে এবং আগামী দিনে যে নির্বাচনী ইস্তাহার হচ্ছে আপনি দেখুন। আগামী দিনে আমরা চাই যে একটা পরিবারের হাতে আয় থাক, একটা পরিবার মিনিমাম 15,000 টাকা করে আয় করুন। এখন ঝগড়া করে নিজেদেরকে সরিয়ে দেওয়া নয়, একটা করে সিট কমা মানে আজকে রাজ্যে সরকার আসতে পারে। একটা ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়া মানে তৃণমূল কংগ্রেস দুটো করে সিট গেম করবে ভালো করে ভেবেনি। আর এইটুকু জেনে রেখে দিন আমি গঞ্জুরের মাটিতে দাঁড়াবো আর আমি এই জিনিস কিন্তু বরদাস্ত করব। আমি চাই সেখানে যুবকরা আছে, বাঙালির ছেলেরা আছে, এখানে বাঙালির যুবকরা আছে, তাদের স্বপ্ন সফল করতে হবে। এত উন্নয়ন হয়েছে আজকে ডোমজুড়ের বুকে কেউ অস্বীকার করতে পারলে যেই বিরোধী রাজনৈতিক দল করুক আজকে কেউ অস্বীকার করতে পারবে। আগামী দিনে আরো উন্নয়ন করতে হবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতীয় জনতা পার্টি যে সম্মান দিয়েছে ডোমজুড়ের মানুষ আগামী দিনে গর্ব করবে। যদি আজকে সরকার তো আমাদের 2021 আসবে আর 2021 সরকার এলে জানবেন আগামী দিনে বাংলার একটা বড় জায়গায় যাবে আপনাদের রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজকে আপনাদের প্রত্যেককে কন্ট্রিবিউট করতে হবে, প্রত্যেককে যোগদান করতে হবে, প্রত্যেককে অংশীদারিত্ব করতে হবে। আজকে প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের লড়াই করতে হবে। আজকে আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা কি চান, বাংলার উন্নয়ন চান, সড়কের উন্নয়ন চান, ওদিকে তাকানো দরকার রোজা করে করতে দেবে কেউ ওষুধ টাকা দেবে আমার কথা শুনে। আপনার সড়কের উন্নয়ন চান, আপনার টঙ্গুলের উন্নয়ন চান, আপনারা বাংলার উন্নয়ন চান, কি চান সেটা আগে আপনাদের ভাবতে হবে। সুতরাং যদি সার্বিকভাবে উন্নয়ন চান আর এই ধরনের রাজনীতি যারা করে আমি আপনাকে বলছি তারা বেশি দিন টিকে থাকতে পারে। আজকে ভারতের কমিউনিস্ট পার্টির কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন, এই ধ্বংসাত্মক রাজনীতি করে করে এই অ্যান্টি নেগেটিভ পাবলিসিটি করে করে আজকে কোন জায়গায় পৌঁছেছে আজকে দেখুন। সুতরাং এই জায়গা থেকে মানুষকে যদি সত্যিকারের ভালোবাসতে হয়, যদি মানুষের কথাকে প্রাধান্য দিতে হয়, যদি মানুষকে নিয়ে চলতে হয়, তাহলে আগামী দিনে আমি আবার বলছি যে মানুষের সরকার তৈরি করতে হবে। যে সরকার মানুষের জন্য কাজ করবে, মানুষের কথা বলবে, মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকবে। এবং আমাদের যে আবার বলছি যে স্বপ্ন নিয়ে আমি বেঁচে উঠছি সেই স্বপ্ন আমাকে সার্থক করতে হবে।